একটা স্বপ্নের ট্রেন, একটা অদ্ভুত অস্বাভাবিক ট্রেন, বাঁচিয়ে বাঁচিয়ে মাটি কাঁপিয়ে স্টেশনের পর স্টেশন পেরিয়ে রেল লাইনের প্রতি আসছে। আপনারা যারা ওই ট্রেন হিসেবে যাবেন তারা তাড়াতাড়ি টিকিট কাউন্টারে করে নিয়ে টিকিটটা কেটে নিন, দেরি করবেন না। শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছে? হৃদয়পুর নামে ছিল আমার বাড়ি, বাবার নাম ছিল সত্য, মায়ের নাম সুমতি, কিন্তু এখন আর বাড়ি নেই, ঘর নেই, মা নেই, বাবাও নেই। একমাত্র সন্তান এই বিবেক আজ পথে পথে কেঁদে বেড়াচ্ছে, তার মায়ের জন্য, তার বাবার জন্য, বাবা মা মা গো। আমার সবুজ পতাকা দেখিয়ে ট্রেনটাকে নিয়ে যেতে হবে স্বর্গের পরের স্টেশন। আপনি যদি স্বর্গের পরের স্টেশনে যেতে চান তাহলে তাড়াতাড়ি টিকিট কাউন্টারে গিয়ে টিকিটটা কেটে নিন, তা না হলে আমি যদি একবার এই সবুজ পতাকা দেখিয়ে গাড়ি সারতে বলি তাহলে সেই ট্রেন আর আপনি কিছুতেই ধরতে পারবেন না, মামার সঙ্গে দেখাই হবে না। যাচ্ছি মা যাচ্ছি, আমি তাড়াতাড়ি ট্রেন ছেড়ে দিচ্ছি। এগুলো গিয়ে আমার রেলগাড়ির দ্বিতীয় প্যাসেঞ্জার। আপনি চালিয়ে নিয়ে যাবেন, পারবেন না? পারবেন না তো, কিন্তু কেন পারবেন না মশাই? আরে চুপ করে আছেন কেন? উত্তর দিন, কেন পারবেন না? সন্তানদের কোনো ভয় নেই, কিন্তু এই যুগের বাবারা ছেলে মেয়েদের কাণ্ড কারখানা দেখে বোবা হয়ে বসে থাকে। তাই তো আধুনিকা মেয়েরা মা হতে লজ্জা করে, বগল কাটা মায়েদের পেটে কি ওই রবীন্দ্রনাথ নজরুল আশুতোষ মুখোপাধ্যায় কেমন জন্মায় না, জন্মায় না, তাদের পেটে জন্মায় বাপান ছাপান পামেলা খামেলা যত সব মাতালে। তাই তো আমি সেই 1560 সালের আগের মা বাবাদের আনতে যাচ্ছি, এক ট্রেন মা এক ট্রেন বাবা। সঙ্গে
পেরিয়ে এলাম, কত স্টেশন পেরিয়ে আজ আমি আমার ওই বোনের মতো ভারতীর বাড়ি স্টেশনে এসে পৌঁছলাম। ভারতের জন্যে মনটা আমার খুব খারাপ করছিল, তাই ভাবলাম যাই এবার ওই ভারতীর বাড়ি থেকে ঘুরে আসি। ভারতী আমাকে দাদার মতো ভালোবাসে, আর আমিও তাকে খুব ভালোবাসি। আমাকে দেখলে ভারতী সব কাজ ফেলে এক্ষুনি ছুটে আসবে। কি আপনাদের বিশ্বাস হল না তো? পাগলি কোথা এই তো আমি এসে গেছি। অনেক খেলা আছে,
Thank you.
স্বপ্ন দেখেছে, ভগবান উত্তরে নিয়েছে যে চলে যায়
গায়ে মাথায় হাত দিয়ে কোথায় কোথায় গেল বলতো? What's the notion?
এখানে দেখলাম
ছেলে তার বইয়ের কথা শুনে তার বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। তবু সেই মাকে জিজ্ঞাসা করলে মা বলে, ছেলে আমার মস্ত বড় অফিসার, আমরা এখানে ভালো থাকবো বলে এখানে রেখে গেছে, গুজন ব্যাপার। এরপর সন্দেহ আর অবিশ্বাসের স্টেশন পেরিয়ে ছকরাখালি স্টেশনে গিয়ে দেখলাম স্বামী তার স্ত্রীকে ছেড়ে দিয়ে অন্যের সাথে ভাব ভালোবাসা করছে। তাই স্ত্রী ঝগড়া করে বাপের বাড়ি পালিয়েছে, ওজন ফেলা। তারপর অনুশোচনা স্টেশনে গিয়ে দেখি শত দুঃখ কষ্টের মাঠে বাবা বলছে, ওরে ফিরে আয় ফিরে আয়, শূন্য বুকে পাখি মন, ফিরে আয় ফিরে আয়। এই দেখুন আমি কিন্তু 21টা বছর ধরে সংসার দেখছি, আসলে কেনেই চলেছি। এরপর আমি অনুসন্ধানা স্টেশনে গিয়ে ট্রেনটাকে থামানোর জন্য রেড সিগন্যাল দিলাম। ওই দেখুন সেই 21 বছর আগের ভুবনবাবু এখন মস্ত বড় পুলিশ অফিসার, অনুসূচনা আর আত্মবিলাপ করতে করতে এই দিকেই আসছে। এই সময় আমি কিছুক্ষণ সময় নিয়ে ওই ডাস্টবিন ক্যান্টিন থেকে কিছু এই তো কোম্পানির খাবার খেয়ে নিই। আমার বড্ড খিদে লেগেছে, আমার বড্ড খিদে লেগেছে, আমার বড্ড খিদে লেগেছে। 21 বছর ধরে আমি ভারতীয় আশ্রমকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও আমাদের সন্ধান পেলাম না। ভারতের সঙ্গে ছড়াছড়ির পর আমি পুলিশের চাকরি পেয়েছি, বর্তমানে আমি এই হিরোই ফোর্টানা রসি, আমার হাতে এখন অনেক ক্ষমতা, কিন্তু সব ক্ষমতা প্রয়োগ করেও আমি আমার ভাঙা মনটাকে কিছুতেই জোর লাগাতে পারছি না। দেবেই তো দেবেই তো সন্দেহের আগুনে ভয়ঙ্কর আগুন, ওই আগুনে কত সংসার জ্বলেছে, কত মানুষের মরে যাওয়া হচ্ছে, ভুলের ছাই তার কোন হিসাব নাই। আপনি বিবেক বাবু না? চিনতে পেরেছেন তাহলে? কিন্তু আমি বলে কি এমন বিবেচনার কাজটা করলেন কি করে? আপনি ভুবন ব্যানার্জি তো? সেই 21 বছর আগে আপনার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল, আমি কিন্তু আপনাকে চিনতে ভুল করিনি। আপনি তো এখন হিরোই পুত্রনার দারোগা বাবু, তাই না? আপনি তাকে অপমান করেন, আপনার বড় ছেলে রবি একটা বড় কোম্পানিতে চাকরি করে, আপনি তার বিয়েও দিয়েছেন, একটা পুতপুতে নাতিও হয়েছে, ঠিক আপনার বড় ছেলে রবির মতো দেখতে হয়েছে। আপনি বুকে হাত দিয়ে বলুন তো, আপনি সুখে আছেন, শান্তিতে আছেন? বাবু আমি সুখে আছি, শান্তিতে আছি, কিন্তু সেই অভাবে দিনে সোহাগটা আছে এখানে দাঁড়াবো। অস্বীকার করতে পারেন এত প্রভাব প্রতিপত্তি থাকা সত্ত্বেও নবাবি চাল চলন দেখিয়েও কত জবাব খেয়েও রাত্রে আপনার ঘুম হচ্ছে কি? কেন হবে না মশাই, কার জন্য আমার ঘুম কেড়ে যাবে? আপনার ভালোবাসার চিন্তা, ভালোবাসা আপনার স্ত্রীর ভাবনা, সহস্র স্মৃতি চুপ
আপনি সদাগর সেজেছিলেন কি ঠিক বললাম তো? কিন্তু আমি আপনাকে আগাম বলে গেলাম। No, never!
শিল্পী বাবায় নিয়ে গরুর গাড়ির মতো ও জীবনের মাটি খুঁড়ে খুঁড়ে একটু একটু করে মরণের দিকে এগিয়ে যাবে। তবু তবু আমার সময় করবে না। আমি যা বলেছি ঠিক বলেছি। কতদিন ধরে বলেছি ওই বাবার অসুবিধে হবে বলে, আমি আমার জীবন যৌবনের স্বপ্নগুলো একটু একটু করে শেষ করলাম। আর তা আসক্তি মারো হাম
আমি রাজপতি স্বামী শিবের কথা ভক্ত, তুইও দেখি আমার জামাইয়ের কথা। তুমি ঠিক বলেছো বাবা, তোমার কথাই সত্যি। সেই জন্যই তো এই বৃদ্ধ গিরিরাম প্রত্যেক দিন জিজ্ঞাসা করে, উমা উমা মহেশ্বর যদি কোনোদিন তোকে নিচে আসে তুই কি করবি? কৈলাসে যাবে গো চলে গিরির গিরমি অধুর ঝরি ঝরবে গিয় পাশাদের দুচুবি কৈলাসে যাবে গো Oh,
স্বামী আর বড় ছেলের কথা আমাকে করে দেয়
তাদের কাউকে খুঁজতে হবে না অর্জুন, তুই শুধু মা শব্দের মানে আর মায়ের আদর্শকে ভালো করে চিনে রাখ অর্জুন। সংসারে যারা মাকে চিনেছে তাদের আর কাউকে চিনতেও হয় না, আর কাউকে খুঁজতেও হয় না। আমি চেয়েছি মা, আমি দেখেছি তোমার মহিষী মাতৃমূর্তি, আর সেই মূর্তি আমি চিরকাল পুজো করবো আমার চোখের জল দিয়ে প্রয়োজন হয়ে গোলে রক্ত দিয়ে। কিন্তু সেই সাধ্যকর সন্ধ্যাকারী বাবা কেমন প্রদীপ আমি ক্ষমা করবো না। বাঁচাও বাঁচা বাঁচা চিৎকার করতে আসছে, নিশ্চয় নিশ্চয় কোনো বিপদে পড়েছে। ভয় নেই ভয় নেই, আমি আসছি। কিন্তু ভাড়া আমি কি করে দেবো বলতে পারেন? তার মানে মা মারা যাওয়ার পর ভালো করে তিন বেলা যেতেই পাই না। তোর দাদা দিদি আত্মীয় স্বজন কেউ নেই? কেউ নেই এই পৃথিবীতে আমি ছাড়া আমার আর কেউ নেই। আমি আমি একা, আমি আমি ভীষণ অসহায়। জানিস জন, এই পৃথিবীতে তোর যেমন মা বাবা সব হারিয়ে গেছে তোর জীবন থেকে, ঠিক তেমনি আমি আমার ছোটবেলা থেকে আমার দাদুর কাছে আমার মায়ের কাছে মানুষ নেই। আমি তো আমার বাবাকে প্রত্যেক চোখেই দেখি। নিলে তোমার সাথে মিল না থাকলেও আমার জীবনের ইতিহাস বড় দুঃখের নির্মম করুন। সে কি? জানো দাদা? হ্যাঁ বল। আমার মা খুব ভালো গান গাইতেন। আচ্ছা, সেই সূত্রে শহরের এক জলসায় আমার মায়ের সাথে আমার বাবার প্রথম দেখা, তারপর ঘনিষ্ঠতা। এইভাবে চলতে চলতে বিবাহের সূত্রে আবদ্ধ হয় আমার বাবা মা, পৃথিবীতে আসে আমি। কিন্তু আমার জন্মের কিছুদিন পর সেই তথাকথিত ভদ্রলোকটি আমাকে আর আমার মাকে অসহায়ভাবে ফেলে রেখে চলে যায়। তারপর শুরু হলো মায়ের জীবন সংগ্রাম, আমাকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জীবন যুদ্ধ। ছোট্ট বাড়ির এক কোণে ছেলে মেয়েদের লেখাপড়া শিখিয়ে গান শিখে সংসার চালানো শুরু করলো আমার মা। বড় হতে লাগলাম আমি, শত প্রতিকূলতার মধ্যে থেকেও মা আমাকে লেখাপড়া শিখিয়েছে, হাতে ধরে কিন্তু গান শিখিয়েছে। এত পরিশ্রমের মধ্যেও মায়ের মুখে আমি দেখতাম সেই বৃষ্টি হাসি। কিন্তু লক্ষ্য করতাম মা যেন দিনের পর দিন তেমন দুর্বল হয়ে যাচ্ছে, আগের মতো আর পরিশ্রম করতে পারছে না। আমি বেরিয়ে পড়লাম বাবার খোঁজে, ঠিকানায় পৌঁছে দেখি বিরাট প্রাসাদ বাড়ির বাইরে দাঁড়ান। আমি ভেতরে ঢুকতে চাইলে ওরা আমাকে বাধা দিল। আমি কোন রকমে জোর করে বাড়ির ভিতরে ঢুকে সেই তথাকথিত ভদ্রলোকের সামনে গিয়ে দাঁড়ালাম। তারপর কি বললো? আমার মায়ের পরিচয় দিলাম, কিন্তু আমার বাবা তা পুরোপুরি অস্বীকার করলেন। আমি বাবার পায়ে হাত দিয়ে বললাম, বাবা আমার মায়ের ভীষণ কষ্ট, প্রচন্ড বলার যন্ত্রণায় কাতরাচ্ছে। তুমি একটিবার তুমি ফিরে চলো বাবা, একটিবার ফিরে চলো। কিন্তু না, দারোয়ান দিয়ে খাল ধাক্কা দিয়ে বের করে দিল। হতাশার চোখের জল মুছতে মুছতে যখন বাড়ি ফিরে এলাম, মা বললো, বললে কি রে খোকা, তোর বাবার দেখা পেলি? আমি বললাম, তোকে তো আদর করছে তাই না রে, আমার কথা জিজ্ঞেস করছিল। আমি বলি, আমাকে না আমাকে না বিশ্বাস আদর করেছে। জানো তো আমার কথা জিজ্ঞেস করছিল, তোমাকে বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে বলছিল। আমি মায়ের মুখের দিকে তাকাতে পারছিলাম না। ও তো আবেগে মা কিছু বলতে যাবে, কিন্তু দেখলাম মায়ের মুখ দিয়ে বেরিয়ে এলো একরাশ রক্ত। আমার মাথাটা দিল ঘুরে, আমি ছুটে গেলাম ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবু বললেন, মায়ের গলায় ক্যান্সার চিকিৎসার জন্য প্রচুর টাকা দরকার, কত সিটি করা টাকা আছে। আমার মায়ের লেখা গানের কথা সব বিক্রি করার প্রতিশ্রুতি দিয়ে কিছু টাকা সংগ্রহ করে আমার বাপদের বাড়িতে ফিরে এলাম। দেখি জয় দেখি
Hey, 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 hey